করিমগঞ্জ পুলিশের হাতে গ্রেপ্তার হলো চার দুর্ধর্ষ ডাকাত। আসাম ত্রিপুরা জাতীয় সড়কের একটি ধাবা থেকে এদের আটক করে বাজারিছড়া পুলিশ। চারজনের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হলেও একজন পালিয়ে যেতে সক্ষম হয়। আটক করা ডাকাতরা উত্তর ত্রিপুরা জেলার। ঘটনাকে কেন্দ্র করে চোরাইবাড়ি এলাকার উত্তেজনা দেখা দেয়। পুলিশ সূত্রে জানা গেছে, এই ডাকাতের দলটি আসামে প্রবেশ করে ট্রাক ও ধাবাগুলো থেকে বলপূর্বক অর্থ আদায় করে। আজি কেইবামান ধৰি কেনে এইটো ডকাইতি ঠাণ্ডা দালালি থমকি দি কেনে পইচা কালেকশ্যন কৰে, পেকৰ টাইপৰ থমকি দিয়ে, আমাৰ এনেকৈ থমকি দি পইচা কালেকশ্যন কৰে। সেই গতিকে আপোনাৰ লাইন আপোনাৰ যিখিনি ধাবা আছিলে সেইখিনি ধাবা আপোনাৰ এফায়াৰ দিলে। এফায়াৰ দিয়াৰ পিছত আমি চালোঁ, চাই কিনে তেখেতক পালোঁ, পাই কিনে তেখেতক থানা বন্ধ কৰিছিলোঁ। এইটো আপোনাৰ হাতীকিৰা আগত বুলি কৈছোঁ, হাতীকিৰা নহয় আপোনাৰ এইটো 20 নম্বৰ বুলি কয় লাইন। 20 নম্বৰ